বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে আলোচনা করবো যে সিরাপটি নিয়ে আলোচনা করবো এই সিরাপটির নাম জি থ্রিন এর জেনেরিক নেইম মাইসিন ড্রাই হাইডে রেনেটা লিমিটেড বাজারজাত করেন বন্ধুরা প্রতিনিয়ত আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করি তাই আপনাদের কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লেখে জানাতে পারেন এবং কি ওষুধের ব্যবহার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিওতে আমরা জিথিন সিরাপ নিয়ে আলোচনা করব এই ওষুধটি কে খেতে পারবে আর কে খেতে পারবে না এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সিরাপটি খাওয়ার সুবিধা অসুবিধা এবং খেলে কোনো সমস্যা হবে কিনা খেলে কি কি উপকার পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে কমেন্টস করবেন এখন আমরা জানবো এই সিরাপটির মূল্য পনেরো মিলি সিরাপের মূল্য পঁচানব্বই টাকা বিশ মিলি সিরাপের মূল্য একশো টাকা তিরিশ মিলি সিরাপের মূল্য একশো টাকা পঁয়ত্রিশ মিলি সিরাপের মূল্য একশো টাকা পঞ্চাশ মিলি সিরাপের মূল্য দুইশো টাকা এখন আমরা জানবো এর ব্যবহার বা কি কি কারণে এই সিরাপটি সেবন করা যায় জ্বর বা তীব্র জ্বর হলে টাইফয়েড জ্বর হলে ঠান্ডা কাশি নিউমোনিয়া নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস ফ্যারেনজাইটিস ও টনসিলাইটিস শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস ডায়রিয়া হলে গলা ব্যথা হলে কেটে গেলে বা ইনফেকশন হলে কুরসাপে জ্বালা পুরা করলে ত্বকে বা চামড়ায় কোনো ইনফেকশন হলে মুখের ভিতরে গা বা কোনো ইনফেকশন হলে বমি বা ডায়রিয়া হলে এই ধরনের সমস্যাগুলো হলে এই সিরাপটি সেবন করা যায় নাক কান গলা বা মুখের ভিতরে কোনো ইনফেকশন হলে সেক্সুয়াল কোনো ইনফেকশন হলেও এই সিরাপটি সেবন করানো যায় খাওয়ার নিয়ম অ্যান্টিবায়োটিক সিরাপের কিছু ডোজ থাকে ডুজ পূরণ করে সিরাপটি সেবন করাবেন এক এক ধরনের রোগের ক্ষেত্রে এক এক ডুসে সিরাপটি দেওয়া হয় অনেকেরই তিন দিনের দুসে দেওয়া হয় সাত দিনের ডুসে চোদ্দ দিন এবং একুশ দিনের ডুসেও দেওয়া হয় এই সিরাপটি দিনে একবার সেবন করানো যায় তবে আপনি যে কোনো সিরাপই সেবন করানোর আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি সেবন করালে বাচ্চাদের যে যে সমস্যাগুলো হতে পারে তবে এই সিরাপটি সুসহনীয় কিছু কিছু সমস্যা হতে পারে যেমন বমি বমি ভাব বমি আন্ত্রিক ব্যথা উদরীয় অস্বস্তি বায়ু উদ্গিরণ মাথা ব্যথা গুমগুম ধরনের সমস্যাগুলো হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নাই এই ছিল এই সিরাপ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা আরো যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম